ড ইউনিসের সাথে ছবি তুলতে লম্বা লাইন দাঁড়িয়েছিলেন তাবড় নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে উনাশীতম অধিবেশনে যোগ দিয়ে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ডক্টর ইউনুস বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এছাড়া একই দিন নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্র্যান্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনুস এই সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতার তিথি বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায় মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্র শিল্পী সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ড ইউনুস সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিরিক পড়ে যায় উপস্থিত সুধি ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভাইরাল হওয়া একই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্ধন করে ডক্টর ইউনোসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুলেছেন এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতে দেখা গেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ববাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ